রাইফেল ফ্যাক্টরি ইছাপুরে আয়োজিত হলো 7টি নতুন প্রতিরক্ষা কর্পোরেশনের ভার্চুয়াল সূচনা অনুষ্ঠান। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। দেশের 41টি প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত সংস্থাকে নিয়ে চলত প্রতিরক্ষা বোর্ড, কিন্তু 2019 সালের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিরক্ষা বোর্ড বিলুপ্তি করে 7টি নতুন কর্পোরেশন সংস্থার হাতে ভাগ করে দেওয়া হলো প্রতিরক্ষা শিল্পকে। 41টি প্রতিরক্ষা কারখানা চলবে এই 7টি সংস্থার হাত ধরে। এর মধ্যে রাইফেল ফ্যাক্টরি অ্যাডভান্স উইপন্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের হাত ধরে আনুষ্ঠানিকভাবে চলা শুরু করলো, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। সেই অনুষ্ঠান ভার্চুয়ালি দেখানো হয় রাইফেল ফ্যাক্টরি ইছাপুর ক্লাবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার দীপক গুপ্তা, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার হিতেন্দ্র সিং সহ অন্যান্যরা। 16 June 2021 को केंद्रीय कैबिनेट ने एक ऐतिहासिक कदम उठाते हुए ऑर्डनेंस फैक्ट्री बोर्ड को समाप्त करके 7 नए रक्षा उपक्रमों को बनाने की मंजूरी दी। देश के विभिन्न हिस्सों में स्थित इन 7 रक्षा उपक्रमों के अंतर्गत आने वाली 41 फैक्ट्रियों में व्यापक सुधार कर इन्हें अधिक उत्पादक और प्रतियोगी बनाकर नई चुनौतियों के लिए तैयार करने का लक्ष्य रखा गया है। यह सुनिश्चित किया गया है कि ऑर्डनेंस फैक्ट्रियों को कॉर्पोरेट्स में बदलने की प्रक्रिया में इससे जुड़े स्टेक होल्डर्स और कर्मचारियों के हित पूरी तरह सुरक्षित रहे। माननीय रक्षा मंत्री श्री राजनाथ सिंह की अध्यक्षता वाला एक अधिकार प्राप्त मंत्री समूह इस कार्य की पूरी प्रक्रिया पर पैनी नजर रखेगा। दूरदर्शी निर्णय इतिहास बदलते हैं और बेहतर भविष्य का निर्माण करते हैं। ये कंपनियां नई राह पर चलकर इंपोर्ट सब्स्टिट्यूशन, डाइवर्सिफिकेशन, न्यूअर अपॉर्चुनिटीज और एक्सपोर्ट्स को हासिल करेंगी। ভীষণ ঘিরে পেয়েছে। হ্যাঁ সত্যি, কোথায় যাওয়া যায় বলতো? ওয়েস্ট উইং। আরে ব্যারাকপুরের ওয়েস্ট উইং রেস্টুরেন্ট গিয়ে দেখ একবার। ভালো রেস্টুরেন্ট মানে ওয়েস্ট উইং। ওয়েস্ট উইং, এভরি উইকেন্ড উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।